রাম যেটা করেছিল আল্লাহ তাআলা বলছেন ওয়াজালা আহলা হাশিয়া, ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস, বিভক্ত করো শাসন করো। সে তার নিজের বংশের লোকদেরকে বানিয়েছে সরকারি বংশ, এদেরকে বেশি বেশি ফ্যাসিলিটিস দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, নিজেদের বংশের বাহিরে বনে ইসরায়েল সহ মিশরের অন্যান্যদেরকে বিরোধী শক্তি বানিয়ে তাদেরকে সে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। ফেরাউন স্বভাবের লোকেরা কেন ইমানদারদেরকে দুর্বল করে রাখতে চায়, তার কারণ হলো ফেরাউনরা ভালো করে জানে যদি সবাই একজুট হয়ে যায়, ইমানদাররা এক হয়ে যায়, এতে করে ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে, ভিতটা দুর্বল হয়ে যাবে। এজন্য ফেরাউন ওয়াজালা আলা আশিয়া তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল যাতে করে তার ফেরাউনি গদি মজবুত থাকে। ফেরাউনি গদি মজবুত রাখার জন্য যারা মানুষদেরকে দলে দলে বিভক্ত করে, এরা হলো ফেরাউনের মতো স্বৈর শাসক। এরপরে আল্লাহ বলেছেন ইয়াসতারুল কোতাইফাতাম মিনহুম, সেখানের মধ্যকার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল, যাদেরকে বেশি দুর্বল করেছিল তাদের নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইলদেরকে সে বেশি দুর্বল করেছিল এই জন্য, কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশরকে শাসন করত, এই বনি ইসরাইলরা এই জন্য বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল। তাহলে যাদের জন্য, যারা নিজেদের চেয়ারের জন্য বিপদজনক তাদেরকে দুর্বল করে রাখা, এটা হলো ফেরাউনি বৈশিষ্ট্যের নমুনা। শুধু তাই নয়, এই ফেরাউন এত খারাপ ছিল, এত জালেম ছিল, সে কি করেছিল শুনেন, বিদাব্বিহু আবনাআহু, বনি ইসরাইলের শিশু সন্তানদেরকে, বনি ইসরাইলদের মহিলার ঘরে জন্ম নেওয়া, সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তান গুলোকে ধরে ধরে জবাই করতো, নারীদেরকে বাঁচিয়ে রাখতো। কেন বাঁচিয়ে রাখতো নারীদেরকে আর ছেলেদেরকে জবাই করতো? তার কারণ হলো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের কিবতি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কারো ঘর বাড়ির কোনো ক্ষতি হয় না। এই স্বপ্ন দেখে তার স্বপ্ন বিশারদদেরকে সে আহ্বান করলো, সে বললো আমি যে স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যা আমাকে বলে দাও। স্বপ্ন বিশারদরা তখন বলেছিল তোমার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। সে তখন বলেছিল যতই খারাপ হোক না কেন বলো। তখন স্বপ্ন বিশারদরা বলেছিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো প্রতিটি বনি ইসরাইল বংশে এমন এক শিশুর জন্ম হবে, এই শিশু যখন যৌবনে যাবে তখন তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো। তখন ফেরাউন তার ফেরাউনের গদি টিকিয়ে রাখার জন্য আইন পাশ করলো, বনি ইসরাইলের ঘরে যেহেতু ছেলে সন্তান জন্ম নিবে সেখান থেকে একটা ছেলের মাধ্যমে আমার ক্ষমতা যাবে, সুতরাং এখন থেকে আমি ফেরাউন আইন করলাম বনি ইসরাইলের যে মহিলা সন্তান জন্ম নিবে তার বাড়িতে গিয়ে দেখবা ওটা যদি ছেলে হয় সঙ্গে সঙ্গে জবাই করে মেরে ফেলবা, মেয়ে যদি হয় বাঁচিয়ে রাখবা, বড় হলে দাসী বানাবো। ফেরাউন এইভাবে করে অসংখ্য ছেলেদেরকে, অসংখ্য নিরপরাধ ছেলেদেরকে হত্যা করেছিল যাতে তার ফেরাউনি গদি টিকিয়ে রাখা যায়। ফেরাউন নামে এখন আর দুনিয়াতে কেউ নাই, কিন্তু এমন চরিত্র ধারণকারী ফেরাউন নব্য ফেরাউন এখনো দুনিয়ার আনাচে কানাচে আছে। তারাও তাদের নিজেদের ক্ষমতার জন্য যাদেরকে বিপজ্জনক মনে করে অপরাধ ছাড়াই নিরপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে মেরে ফেলে। ইসলামপন্থীদের কাউকে কাউকে আদর করে পকেটে ঢুকায়, স্বার্থ ঘুরালে আবার পকেট থেকে ছুড়ে মারে। দুঃখ হলো আমাদের ইসলামপন্থীরা এটা বুঝে না, বুঝে না বলেই বারবার গুল খায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভুল তো অনেক খেয়েছে, যখন এক ইসলামপন্থী আক্রান্ত বাকিরা তখন বলে অসুবিধা নাই, এটা তো দেখতেছি আমাদের নাচ না, আমাদের মতের আমাদের মান হাজার না, চুপচাপ কিছুদিন পরে আরেকটা ওই এইটাও আমাদের না, এখন এটা এটা যেতে যেতে কেউ বাকি নাই। যদি প্রথম যাতে এই সকল ইসলামপন্থীরা জাতি ভাই আলেম হিসাবে তার পক্ষে সবাই দাঁড়িয়ে যেতে, তাহলে আলেমদের হাতে হাত করে লাগতো না। আল্লাহ আলেমদেরকে বুঝার তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম
কনককে পাস্তিকারণ সর্বশেষ পয়েন্টে চলে এসেছে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনেন। পদৈক্যে বা বিভক্তিতে থাকার ক্ষতি কি? আপনাদের মনোযোগ আছে না, চলে গেছে কোথায়? আছে শেষ ভালো যান, সব ভালো, শেষ পয়েন্টে এসেছি, মনোযোগ বাড়ান। এই পদৈক্যের পরিণতি কি হতে পারে? আমরা যে এত বরাবরই করছি, নাম্বার ওয়ান, এক নাম্বার, মুসলমানরা দিন 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 শুধু দুর্বল হতে থাকবে। আপনারা বলেন না, আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, এই একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? এখন যদি সবার হাতে 100 লাঠি দেওয়া হয়, ভাঙতে পারবে? আমার বাড়ি সিলেটে, আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে তোমার কুটালি আরম্ভ হয়েছিল, কিন্তু দামটা ঘন্টায় নাই। আপনি 100টা লাঠি যখন একসাথে ভাঙতে যাবেন, আপনি কি ভাঙতে পারবেন? এরকম করবেন, ভাঙতে পারবে কি? বুঝলেন? আপনি হুজুর, আপনি হুজুর, আপনি